নমস্কার বন্ধুরা, টেক এক্সপেরিমেন্ট চ্যানেলে আপনাদের স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমরা একটি ই বাইকের চার্জার রিপেয়ার করব এবং ই বাইকের চার্জারটি কভারটি প্রথমে আপনাদের দেখিয়ে দিই, যাতে আপনাদের সুবিধা হবে। যদি এই ধরনের চার্জার থাকে তো এই ধরনের চার্জার সম্বন্ধে বেশ কিছু নলেজ আপনাদের সঙ্গে শেয়ার করব এবং এর সাথে সাথে এর যে প্রবলেমটি আছে সেটিকে ডায়াগনোস করব এবং সেই প্রবলেমটি হওয়ার কারণ সম্বন্ধে আলোচনা করব। তো দেখতে পাচ্ছেন এখানে মেন এসি লিডটি কানেক্ট হয়েছে সোজা একটি এনটিসির মাধ্যমে। এনটিসি আপনারা কি জানেন, 5D 13 নম্বরের এনটিসি এখানে ইউজ করা হয়েছে। তো এনটিসি থেকে সোজা চলে গেল এখানে আপনার ব্রিজ রেক্টিফায়ার, মানে কিছু ডায়োড দিয়ে ব্রিজ রেক্টিফায়ার ডায়োড বানানো আছে। এরপর মেন ফিল্টার ক্যাপাসিটার, এরপর এখানে যে সার্কিটটি দেখছেন এটিকে আমরা ড্রাইভিং সার্কিট বলি। ড্রাইভিং সার্কিটের মাঝখানে রয়েছে ড্রাইভিং আইসি, 3842 নাম্বার আছে। নাম্বারটা হয়তো আপনারা বুঝতে পারছেন না এখানে ভালোভাবে, যেহেতু পরিষ্কার নেই, তো নাম্বারটা হবে 3842। এই নাম্বারের আইসি এখানে কিন্তু ইউজ করা আছে। আর এই ড্রাইভিং আইসি আপনার মসপেটকে সুইচ করে, মসপেট সুইচ হওয়ার পরে কিন্তু এমটি সুইচ হয়। এমটি দেখতে পাচ্ছেন এখানে একটি ট্রান্সফর্মার মতো, এটাকে আমরা এমটি বলি। এমটি সুইচ হওয়ার পরেই কিন্তু সেকেন্ডারিতে আপনার ভোল্টেজটা আউটপুট হওয়া শুরু হয়। তো এখানে মসপেট ইউজ করা হয়েছে, মসপেটটা দেখতে পাচ্ছেন। নাম্বার আপনাদের দেখানোর চেষ্টা করবো, নাম্বার তো বোঝা যাচ্ছে না। তো 2060C3 এই নাম্বারের মসপেট রয়েছে এখানে। তো অ্যাজ ইউজুয়াল প্রতিটি চার্জারে, এসএমপিএস চার্জারে যেরকম অপটো কাপলার থাকে সেটিও এখানে রয়েছে। এবং এখানে একটি ট্রানজিস্টার দেখা যাচ্ছে S8050। এই S8050 এই ট্রানজিস্টারটির দ্বারা কিন্তু আপনার যে ফ্যানটি হয় সেটিকে কন্ট্রোল করা হয়। এবং এর পাশে একটি TL431 রয়েছে। এরপর একটি দেখুন লম্বা একটি আইসি দেখা যাচ্ছে, যেটির নাম্বার হচ্ছে 324, LM324। এটির দ্বারা অ্যাম্পিয়ার কন্ট্রোল করা হয়। এরপর একটি 1739 আইসি ইউজ করা হয়েছে, ডুয়েল অপ্যাম্প আইসি এটি। তো ডুয়েল অপাম্প এসির কাজ কি যদি না জেনে থাকেন আপনি আমার পুরোনো ভিডিওগুলো দেখতে পারেন। তো যাই হোক, এরপর এখানে বেশ কিছু রেজিস্ট্যান্স, কিছু জেনারেটর ইউজ করা হয়েছে, যেগুলি আপনাদের ভালোভাবে দেখানোর চেষ্টা করব। পরবর্তীকালে যদি আপনাদের কোনো রেজিস্ট্যান্স বার্ন হয়ে যায় এখান থেকে কালার কোড ম্যাচ করে কিন্তু আপনারা লাগিয়ে নিতে পারবেন। তো যদি চ্যানেলটিতে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ আমরা এই ধরনের ভিডিও প্রায়ই আনতে থাকি এই চ্যানেলের মাধ্যমে। তো দেখতে পাচ্ছেন এখানে আউটপুটে রয়েছে দুটি ডায়োড এবং আরেকটি 2 পিনের মসপেটের মতো দেখতে, কিন্তু এটাকে ডায়োড বলা হয়। এটিও একটি আউটপুটেই ডায়োড, প্রতিটি এসএমপিএস চার্জারেই কিন্তু এই ধরনের ডায়োড দেখা যায়। তো এই ডায়োডের মাধ্যমে কিন্তু ভোল্টেজটা আউট হচ্ছে। এবার ব্যাক প্রিন্টে চলে আসছি, এখানে আপনাদের দেখাবো মেন এসি ভোল্টেজটা ইনপুট হচ্ছে এবং একটি ফিউজ তো এখানে ফিজিক্যালি নেই, প্রিন্টের মাধ্যমে ফিউজ করা আছে। ফিউজের মাধ্যমে ভোল্টেজটি চলে আসছে রেক্টিফায়ারে। এখানে মেন ফিল্টার ক্যাপাসিটার হয়ে মসপেট সুইচিং করার পর আপনার এমটি সুইচিং করছে। এরপর আপনার চলে আসছে আউটপুট ভোল্টেজ আসার পর আপনি সেটিকে ব্যাটারিতে কানেক্ট করেন। এখানে দেখতে পাচ্ছেন এখানে একটি ফিউজ আকারে প্রিন্টে ফিউজ করা আছে, আমি আগেই বলেছি এই চার্জারে। তো এখানে ফিউজটি কিন্তু বার্ন হয়ে গেছে। বার্ন হওয়ার কারণ কিন্তু আপনাদের আগেই বলে দিই, উল্টো লাগানোর ফলেও কিন্তু বার্ন হয়ে যায়। অনেক সময় মসপেট যদি শর্ট হয়ে যায় বা আউটপুট ডায়োড শর্ট হয়ে যায় সেই ক্ষেত্রেও কিন্তু এই ধরনের প্রবলেম দেখা যেতে পারে। এখানে কিন্তু ওই ধরনের কোনো সমস্যা নেই, তো বোঝাই যাচ্ছে এটি উল্টো লাগানোর ফলেই হয়েছিল। তো এই ট্যাকটিকে আমি একটি পাতলা প্রিন্টের মাধ্যমে, পাতলা তারের মাধ্যমে জুড়ে দেবো, তো এই চার্জারটি ঠিক হয়ে যাবে।